দর্শক বিজি অ্যাগ্রো টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামোদর উপজেলার চিতলা গোবিন্দদা মাঠে। এই মাঠে এক চাষি সে অটো জাতের আধুনিক পদ্ধতিতে সিম আবাদ করেছে এবং সিমি সে পরিচালিত করছে এবং ইতিমধ্যে সে 10 কেজি তুলেছে। কিন্তু মধ্যে যে প্রাকৃতিক যে দুর্যোগ গেল, যে বৃষ্টি গেল, অনাবৃষ্টি, এই বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি সারিয়ে সে আবার নতুন করে আশা তার তাকে জাগিয়ে উঠেছে, জাগিয়ে তুলছে এবং সে নিজেও পরিশ্রম করছে যে সিমটা কীভাবে লাগানো। আমরা দেখছি গাছে ভরপুর সিম, আমরা সেই চাষির সাথে আমরা কথা বলবো। হ্যাঁ, আমি এখন চাষি সিম চাষির সাথে কথা বলবো। নাম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, তাই না? আপনি যে সিম চাষ করেছেন, এটা কী চাষ, জাতটা কি? অটো, অটো জাত, তাই না? মানে এটা কদিন আগে লাগানো হয়েছে? এটা ওই বৈশাখের দিকে। তো এই 10 কাঠা জমিতে সিম কি পরিমাণ, মানে কতটুকু বীজ লাগানো হয়েছে? বীজ লাগানো হয়েছে 200 গ্রাম। 200 গ্রাম, 200 গ্রাম 10 কাঠা হয়ে গিয়েছে। যেহেতু মানে তবত তবত না খাইতে তবত লাগে না, তাই না? তবে সহাত পর্বত থানা গেছে। ওই বীজটার দাম কত? বীজ দাম আছে 200 গ্রাম 500 টাকা নিল। 200 গ্রাম 500 টাকা, তাই না? আর এই এটা কি, এই যে বান করেছেন, এই বান এটা কত খরচ হয়েছে? বানে 10,000 টাকা। 10,000 টাকা, তাই না? এরপর আছে যে পরিচর্যা, যে কীটনাশক, এটা কেমন খরচ হয়েছে? কীটনাশক 1,500 টাকা, এখনো সামনে খরচ সবই রয়েছে। আরও খরচ হয়েছে। সিম লাগানোর কদিন পর থেকে উঠছে? লাগানোর 3 মাস পর থেকে এটা হচ্ছে। এখন কেজি পর্যন্ত তুলেছেন? কে বলবো, মানে 5-7 কেজি মতো উঠেছে না? তো মার্কেটের দাম কেমন এটা এখন? মার্কেট তো মানে 200 টাকার উপরে। 200 টাকার উপরে। তো এটা আবার কবে ভাঙা যাবে? সপ্তাহখানিক। সপ্তাহখানিক। তো এই টার্গেট আছে যে কত দিয়ে, মানে কত টাকা আপনি যেভাবে উঠতে হয়তো আরও বেশি উঠবে? হ্যাঁ, টার্গেট তো আছে, কারণ এই যে বৃষ্টি হলো, বৃষ্টির কারণে আছে ফুল জালি নষ্ট হয়ে গেল। এবারে আমদানি একটু বেশি হইতো, দামও একটু কমিত। তো টার্গেট আমাদের এই 8 কাঠা ভুঁই, তো এবছর হয়তো বাজার ভালো পাতে পারি, সেই কারণে হয়তো 70-80 হাজার টাকা হয়তো বেচা কেনা হবে। নিঃসন্দেহে বেচা কেনা হবে। তবে এই বৃষ্টির কারণে এটা সমস্যাটা হয়েছে? জি, বৃষ্টির কারণে আমাদের হয়েছে, যত স্টিক আসার পরে যে ফুল দাঁড়িয়ে রয়ে, ফুলগুলা আপনার ওই বৃষ্টিতে মানে সব পচে গেছে। আমরা যে ফুলটা দেখতে পাচ্ছি এটা বৃষ্টির পর। হ্যাঁ, বৃষ্টির পর। তো এখন ছত্রাকনাশক কি ওষুধ দেওয়া হচ্ছে এখন? ছত্রাকনাশক এখানে ডিফেন্স দিলাম। তাদের কাজ হচ্ছে? কাজ হচ্ছে মোটামুটি। তো আচ্ছা, ধন্যবাদ আপনার। আমরা চাষির সাথে কথা বললাম, কথা বলে তাকে জানতে পারলাম আসলে সিম চাষ খুব লাভজনক। সিম বিশেষ করে সবজি চাষটাই খুব লাভজনক, আর সিম চাষ তো তার ব্যতিক্রম, সারা বাংলাদেশের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সিম কিছুটা নষ্ট হয়েছে, তারপরেও তার আশা ছাড়িনি, আশা জাগিয়ে রেখেছে। এই সিম চাষ করে সে আর্থিকভাবে অনেক লাভবান হবে। আমরা চাষির সেই প্রত্যাশাই করবো যেন তার কাঙ্ক্ষিত যে জায়গায় পৌঁছাতে পারে এবং সে যে 1,00,000 টাকার সিম এই 10 কাঠা জমিতে যে আবাদ করেছে এবং সে যে বিক্রি করে লাভ করবে, আমরা সেই কামনাই করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক প্রতিবেদনে। খুদা হাফেজ।